নকল ঠেকাতে উচ্চ মাধ্যমিকে এবার একাধিক সেটের প্রশ্নপত্র। এই প্রথম হোম সেন্টার অর্থাৎ নিজেদের স্কুলেই পরীক্ষা দিতে পারবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, সেই কারণে এবার তিন গুণ বাড়ানো হলো পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। শুধু তাই নয়, পরীক্ষায় নকল রুখতে এবছর আরও কড়া পদক্ষেপ নিচ্ছে সংসদ। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের মোবাইল বা কোনো ইলেকট্রনিক্স বস্তু নিয়ে প্রবেশ করতে পারবেন না। কোনো পরীক্ষার্থী যাতে পাশের বেঞ্চের কোনো পরীক্ষার্থীর দেখে লিখতে না পারে তার জন্য একাধিক সেটের প্রশ্নপত্র থাকছে। পরীক্ষার দিন সমস্ত পরীক্ষা কেন্দ্রের বাইরে 100 মিটারের মধ্যে 144 ধারা জারি থাকবে। বুধবার মেদিনীপুরে একথা জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মহামারী পরিস্থিতির পর এবছর যাতে ছাত্রছাত্রীরা চাপমুক্তভাবে পরীক্ষা দিতে পারে সেই কারণেই হোম সেন্টারে পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এ নিয়ে সংসদ সভাপতি বলেন, ছাত্রছাত্রীরা পরিচিত জায়গায় পরিচিত পরিবেশে যাতে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সংসদ সূত্রের খবর, 2020 সালে শেষ যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তখন গোটা রাজ্যে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 2030টি। এবছর হোম সেন্টারে পরীক্ষা হবে, তাই প্রত্যেকটি স্কুলেই এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়া হবে। তাই এবছর মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হচ্ছে 6727টি, গতবারের তুলনায় যা তিন গুণেরও বেশি। পশ্চিম মেদিনীপুর জেলাতেও এবছর মোট 442টি সেন্টার থাকছে। তবে হোম সেন্টারে পরীক্ষা হলে অনিয়ম হওয়ার আশঙ্কা করছিলেন অনেকেই। নিজের স্কুলের ছাত্রছাত্রীরা যাতে ভালো ফল করে সে কারণে শিক্ষকরা সহযোগিতা করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে সেসব আশঙ্কা উড়িয়ে দিয়েছেন চিরঞ্জীব বাবু। তিনি বলেন, এসব বিষয়গুলি নিয়ে আমরা বহুবার পর্যালোচনা করেছি, পরীক্ষা পরিচালনার দায়িত্ব থাকা সকলকে সজাগ থাকার বার্তাও দেওয়া হয়েছে। স্কুলের প্রতিটি ঘরে কমপক্ষে দুজন করে ইনভিজিলেটর থাকবেন। তাছাড়া সেদিন যে বিষয়ে পরীক্ষা হবে সেদিন সেই বিষয়ের কোনো শিক্ষক গার্ড দিতে পারবেন না। রামপুরহাটের বকটুই গ্রামের অনেকেই এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য কি বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে? এ প্রসঙ্গে সংসদ সভাপতি বলেন, বকটুইয়ের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওই এলাকার পরীক্ষার্থীরা যাতে ভীতি কাটিয়ে পরীক্ষা দিতে আসতে পারেন তার জন্য সরকারের সঙ্গে আলোচনা করা হবে। তথ্য সংগ্রহ বর্তমান পত্রিকা। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।